9 এপ্রিলের সুপ্রিম কোর্টত মুখ্য ন্যায়াধীশ ধনঞ্জয় যশৱন্ত চন্দ্ৰচূড়ৰ নেতৃত্বাধীন তিনিজনীয়া বিচারপীঠ শুনানি হব। কাহা ইমপ্লিমেন্ট করবর কারণে সরকারে যখন জাননী জারি করেছিল তাই জাননীখন মানে অবৈধ অসাংবিধানিক বলে প্রত্যাহ্বানজনক গোচর তুলেছিল আর সেই গোচরটির সহিতে ভারতের বিভিন্ন অঞ্চলের প্রত্যাহ্বান জানাই নিয়মাবলী কার্যকরী যাতে করবেন তার কারণে প্রায় 20টা গোচর যিনি গোচর তুলেছিল সেই সকল গোচর একটা 9 এপ্রিল শুনানি হব। কার কিন্তু বিস্তৃত শুনানি এই 9 তারিখে নহয়, ইয়ার পরবর্তী পর্যায়তহে কার বিস্তৃত শুনানি হব। কার বিরোধিতা করা আমার যে মূল গোচর এই গোচরটির সহিতে জড়িত হয়ে আছে সোণাল কছাৰী জাতীয় পরিষদ, সিংহ জাতীয় পরিষদ, কদৌ অসম তাই থাকে জাতীয় পরিষদ, নক্তানগা কাউন্সিল তাই খামতি জাতীয় পরিষদ, তিওয়া জাতীয় ঐক্য মঞ্চ, কদৌ তিওয়া সুরক্ষা সমিতি, তিওয়া যুব ছাত্র পরিষদ, কদৌ তিওয়া ছাত্র সন্থা, অসম মেইটেই আপন বাগু ভিলস ট্রাইবেল লীগ, কুকি ন্যাশনাল এসেম্বলি, কার্বি স্টুডেন্ট এসোসিয়েশন, কুকি স্টুডেন্ট অর্গানাইজেশন, কার্বি ছাত্র যুব পরিষদ, পান্তাই ব্যক্তি সমানরক্ষী সমিতি, কোড়ালুং সংঘ, অসম কদৌ চুটিয়া জাতি সম্মিলন, মহন দেউদাই বাইলুং সম্মিলন, তুরুং জাতীয় পরিষদ, কদৌ অসম তাই কামিয়াং জাতীয় পরিষদ, কদৌ অসম বৌদ্ধ মহাসভা, মৰাণ সাহিত্য সভা, টাংচা নগা জাতীয় পরিষদ, কদৌ অসম চেমা নগা জাতীয় পরিষদ, দেউৰী সংগ্ৰাম সমিতি, গৰিয়ামৰীয়া দেখি জনগোষ্ঠীয় পরিষদ আৰু অসম জাগ্ৰত মহিলা পরিষদ, এই সকলো আমাৰ সৈতে মূল গোচৰটোত সহযোগী গোচৰীয়া হৈ আছে। গতিকে আমি সকলোৱে আশা কৰিছো 9 এপ্ৰিলত নিশ্চিতভাৱে মহামান্য উচ্চতম ন্যায়ালয়ৰ মুখ্য ন্যায়াধীশ ধনঞ্জয় যশৱন্ত চন্দ্ৰচূড়ৰ নেতৃত্বাধীন তিনিজনীয়া বিচাৰপীঠে কা ইমপ্লিমেণ্টেশ্যন কৰিবৰ কাৰণে চৰকাৰে যিখন জাননী জাৰি কৰিছিল সেইখন বাতিল কৰিব বুলি আমি আশাবাদী। আমাৰ সৈতে যিবোৰ সংগঠন জড়িত আছিল সেইসকলৰো পিটিশ্যনাৰে অসমৰ ৰাইজৰ গেটাৰ্থে এই সম্পৰ্কত নিজৰ নিজৰ বক্তব্য ৰাখিছে, সেইটো ৰাইজে জানিব পাৰিব। কা আইন তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের ভারতের ভিতর আমি এই প্রথম গোচরিয়া 2016-17 জারি করেছিল তার বিপক্ষে আমি আমি সংবদ্ধ হয়ে পেলায় আমার মতো আলোচনা হয়েছিল তো আমি ঠিকা করেছিল যে এই আইনখন হলে আমার যথেষ্ট অপকার হব পারে, সেই সংবিধান বিরোধী আমি আলোচনা করে পেলায় আমি কেবাজনের লগ লাগছিল তাদের বিশেষকৈ মূর ইয়াতে আসিল আমার প্রণব মজুমদার সঙ্গে আমি লগে কথা বতরা হয়েছিল তারপর আমি আটজনে আইনখনের বিরুদ্ধে আমি সুপ্রিম কোর্টের বিচারের কারণে আমি এই দাখিল করেছিল মহাসংঘর কার্যকরী সভাপতি মতিউর রহমানের মহাসংঘর সভাপতি আমি গোটেকে লগ লাগি পেলায় এটাকে আগবাড়ি আর এটা কিন্তু আমার সুপ্রিম কোর্টের যে বিচার যিনি হয়ে আছে তা আইন ভঙ্গ করবলিছে কারণ আমার বিশেষকৈ আমার কারণে যথেষ্ট ক্ষতিকারক হব বলে ভাবিছ সেই কারণে আমি এটাকে গোটে লগ লাগি পেলে আমি এখন বিচারপীঠে পাঠাইছি। বিচারাধীন হয়ে আছে ন্যায়পালিকায় ন্যায়ভাবে আমার গণতন্ত্র রক্ষা করবে আমার এনে ধরনের রায় দিবই আশা করি করছি। মুখ্য ন্যায়াধীশ তেখেতর ওপর আমার যথেষ্ট আস্থা আছে, তেখেতের যথেষ্ট ধরনের কাম কিছু করে আমার ভারতের সংবিধানের উপর যথেষ্ট সতর্ক দৃষ্টি রাখিছে সেই কারণে আমিও ভাবছি সুরক্ষা দিব আর এটা খুব সুবিবেচনা করি সংবিধানের মর্যাদা রক্ষা করে বাতিল করার রায় ঘোষণা করব বলে আশা করি আশা করছি। 2016-17 ভারত সরকারের কা আইন জারি করা জাননী খনতে অনেক অবৈধ সংবিধান বিরোধী আর পক্ষপাতমূলক বলে আমি 8 বিশিষ্ট ব্যক্তিয়ে সুপ্রিম কোর্টের মহাসংঘর কার্যকরী সভাপতি মতিউর রহমানের জড়িয়ে গোচর করেছিল ভারতের ভিতর আমি এই প্রথম গোচরিয়া কিন্তু সংসদের সংখ্যাগরিষ্ঠতা থাকা হেতুকে বিজেপিয়ে 2019 কা আইন আনিলে এতিয়া কার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের বিচার চলি আছে। আশা করছো সুপ্রিম কোর্টে এই আইনখন সংবিধান বিরোধী আখ্যা দিয়ে বাতিল করব। মুখ্য ন্যায়াধীশ চন্দ্ৰচূড় ডাঙরিয়ার উপর আমার যথেষ্ট আস্থা আছে, দেশের গণতন্ত্র রক্ষার ক্ষেত্রে বহু গুরুত্বপূর্ণ রায় দিছে সে তার উচিত ধরনের ন্যায় দিব বলে আমি আশা করছি আমি আশাবাদী।
ভারত ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, সেয়ে ধর্মর ভিত্তিত নাগরিকত্ব দিব খোঁজাটো সংবিধান বিরোধী। তা আইনখন সুপ্রিম কোর্টের মুখ্য ন্যায়াধীশ ডি আই চন্দ্রস্বরূপ ডাঙরিয়ার নেতৃত্বাধীন বিচারপীঠে সংবিধানের মর্যাদা রক্ষা করে বাতিল করার রায় ঘোষণা করব বলে আশা করি। আমি 2016 চনতে কার বিরুদ্ধে মাননীয় উচ্চতম ন্যায়ালয়ত আমি আনগৰাকী ব্যক্তিয়ে এটা গোচৰ তুলিছিলো, কারণ আমি অনুভব কৰিছিলো যে এই গোটেই প্ৰচেছটো কথাখিনি সংবিধান বিরোধী, আৰু ই বিশেষকৈ অসম অঞ্চলৰ আৰু অসমীয়াৰ যথেষ্ট অনিষ্ট সাধন কৰিব। সেইকাৰণে এইটো যাতে ইয়াত ইমপ্লিমেন্ট হব নোৱাৰে, কার্যকরী কৰিব নোৱাৰে, সেইবাবে আমি ন্যায় বিচাৰি উচ্চতম ন্যায়ালয়ত গোচৰটো তৰিছিলো। আৰু বৰ্তমান কেন্দ্ৰীয় চৰকাৰে কা আকৌ ইমপ্লিমেন্ট কৰিবলৈ কার্যকরী কৰিবলৈ বিচাৰি যি কার্যব্যৱস্থা হাতত লৈছে আৰু তাক প্ৰতিবাদ কৰি উচ্চতম ন্যায়ালয়ত মাননীয় উচ্চতম ন্যায়ালয়ত যি গোচৰ পুনৰ কেইবাগৰাকী ব্যক্তিয়ে তৰিছে, এই সকলোখিনিৰ লগতে নিশ্চয় আমাৰ গোচৰটো আহি পৰিব। আৰু মই ব্যক্তিগতভাৱে আশাবাদী যে উচ্চতম ন্যায়ালয়ে সংবিধান অনুসৰি বা সংবিধান সন্মত ৰায় প্ৰদান কৰি তা ইমপ্লিমেণ্ট কাৰ্যকৰী কৰিবৰ কাৰণে যিটো ব্যৱস্থা চৰকাৰে হাতত লৈছে সেইটো সম্পূৰ্ণৰূপে নাকচ কৰিব আৰু আমাৰ উদ্দেশ্য সিদ্ধি হ'ব। মই এনেধৰণেই আশাবাদী। মুখ্য ন্যায়াধীশ চন্দ্ৰচূড়ৰ সম্পৰ্কত বা তেওঁৰ যিটো এটিটিউড মনোবৃত্তি এতিয়ালৈকে দেখা পাইছো, তাৰ পৰা মোৰ তেখেতৰ ওপৰত এটা বৰ উচ্চ ধৰণৰ ধাৰণা হৈছে যে তেখেতে সদায় ন্যায়ৰ পক্ষত থাকিব, কোনোদিনে তেওঁ পলিটিক্সৰ ৰাজনীতিৰ ভিতৰলৈ নাহে। আৰু সেইকাৰণে আমি আশাবাদী, বিশেষকৈ মই আশাবাদী যে তেখেতে আৰু তেখেতৰ সহযোগী বৃন্দই ভাৰতৰ সংবিধানক সন্মান জনাই সংবিধান সন্মত এটা ৰায় প্ৰদান কৰিব। জ্ঞানপাল মহাথিৰ, মই সদৌ অসমৰ বৌদ্ধ মহাসভাৰ সভাপতি। নাগৰিকত্ব সংশোধনী আইন 2019 চমুকৈ কাৰ বিৰোধিতা কৰি অসম সন্মিলিত মহাসংঘৰ কাৰ্যকৰী সভাপতি মতিউৰ ৰহমানে তৰা 15/14/2019 নং গোচৰটোৰ সৈতে ময়ো এগৰাকী সহযোগী গোচৰীয়া হৈ আছোঁ, আৰু লগতে 28টা খিলঞ্জীয়া জনগোষ্ঠী সংগঠনো সহযোগী হৈ আছে। 9 এপ্ৰিল সুপ্ৰিম কোৰ্টৰ মুখ্য ন্যায়াধীশ ধনঞ্জয় যশৱন্ত চন্দ্ৰচূড় ডাঙৰীয়াৰ নেতৃত্বাধীন 3-জনীয়া বিচাৰপীঠত বিচাৰ অনুষ্ঠিত হ'ব। আশা কৰোঁ সুপ্ৰিম কোৰ্টে এই নাগৰিকত্ব সংশোধনী আইন চমুকৈ কা অসংবিধানিক পক্ষপাতমূলক বুলি অভিহিত কৰি বাতিল কৰাৰ নিৰ্দেশ জাৰি কৰিব। মই নাজিম আহমেদ, সভাপতি গৰীয়া মৰিয়া দেশী জনগোষ্ঠীয় পৰিষদ অসম। কাৰ বিৰোধিতা কৰি অসম সন্মিলিত মহাসংঘৰ কাৰ্যকৰী সভাপতি মতিউৰ ৰহমানে তৰা 15/14/2019 গোচৰৰ ময়ো একাৰেকী সহযোগী গোচৰীয়া। 28টা খিলঞ্জীয়া সংগঠনে মতিউৰ ৰহমানৰ নেতৃত্বত এই গোচৰ চলাই আছো। 9 এপ্ৰিলত সুপ্ৰিম কোৰ্টৰ মুখ্য ন্যায়াধীশ ধনঞ্জয় যশৱন্ত চন্দ্ৰচূড় ডাঙৰীয়াৰ নেতৃত্বাধীন 3-জনীয়া বিচাৰপীঠত বিচাৰ অনুষ্ঠিত হ'ব। কা অসাংবিধানিক পক্ষপাতমূলক আৰু সংবিধানৰ প্ৰস্তাৱনাৰ বিৰোধী বুলি অভিহিত কৰি বাতিল কৰাৰ নিৰ্দেশ জাৰি কৰিব।